বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تسلى نار حامية تسقى من عين آنية بانجلار شمانيتو দর্শক موندولي আমরা আপনাদের সামনে সোননাথের মূল্যায়ন পর্বে আলোচনা পেশ করছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমূল যদি শিরিক মুক্ত না হয় অনুরূপ বেদাত মুক্ত যদি না হয় তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন এ আমুল কবুল করবেন না আপনার আমার একটা বিষয় চূড়ান্তভাবে ভাবে জানার দরকার সেটা হলো আমুল কবুলের মৌলিক শর্ত হলো দুইটি একটি হল ইখলাস একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করা আর একটি হলো রসুল্লাহ সাল আলাইহাল্লামের অনুসরণে করা তাহলে দ্বিতীয় শর্তের সাথে বেদাতের সংমিশ্রণ ঘটে তাহলে এ আমুল আল্লাহ দরবারে কবুল হবে না এ আমুল দ্বারা জাতি কখনো উপকৃত হবে না এটাই চূড়ান্ত এবং বাস্তব কথা সুতরাং আপনি নিজে সচেতন হন যদি এটা কবুল না হয় তাহলে আপনার আমার পরিণতি কি ঘটবে দেখুন পাখি এক ডানায় উঠতে পারে না দুইটা ডানা লাগে ট্রেন চলার জন্য দুইটা পাট লাগে লাইনে শুধু এক পাটে ট্রেন চলবে না ঠিক এবাদত কবুলের মৌলিক দুইটা শর্তের মধ্যে দুইটি থাকতে হবে একটা থাকলে এটা চলবে না বাতিল হবে একমাত্র খালেস উদ্দেশ্যে এবাদত করলে আল্লাহ রাবুল্লাহ খুশি হবেন আল্লাহ হিট প্রতিষ্ঠিত হবে আর ওই আমুলটি যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য কারো উদ্দেশ্য হয় তাহলে সেটা শিরিক হবে দ্বিতীয় শর্ত আমুলটি রসল্লা সাল আলিহাসাল্লামের পদ্ধতি মোতাবেক হলে আপনার জন্য জান্নাত তিনি আপনার সুপারিশ করবেন কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহ আপনাকে জান্নাত দেবেন পক্ষান্তরে এই আমুলটির আসলে মোতাবেক না হলে এই আমুলটি বেদাত বলে গণ্য হবে এবং এই আমুলের কারণেই আপনার যাবতীয় আমুল নষ্ট হয়ে যাবে একই আমল একটা শর্ত পূরণ না করলে শিরিক হবে আর একটি শর্ত পূরণ না করলে বেদাত হবে আমুল করতে গিয়ে যদি এখলাসও না থাকে আর এতেবাও না থাকে তাহলে সেটা শিরিক এবং বেদাতে পরিণত হবে এই উপলব্ধি এই বুঝটা আপনার এবং আমার মাঝে থাকতে হবে সবার মাঝে এই উপলব্ধি নিয়ে এসে এব মগ্ন হতে হবে তার আগে এবদ করতে গেলে অবশ্যই ভুল অবশ্যই সমস্যা হবেই এটাই বাস্তব সম্মানিত দর্শক মণ্ডলী এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ বলছেন হামিয়া আমুলকারী পরিশ্রান্ত ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে আগুনের মধ্যে তাকে ফেলানো হবে আশ্চর্য আমুল করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তাকে কেন জাহান্নামের মধ্যে ফেলা হবে আল্লাহ বলছেন সুরায় ফোরকান তেইশ নম্বর আয় আমি তাদের আমুলগুলো দেখার জন্য এগিয়ে যাব। অতঃপর আমুলগুলো সব নষ্ট করে দিব কেন নষ্ট করবেন আল্লাহ আমুল যে আমুলগুলো আপনি করেছেন যে ভালো মনে করে করেছেন মূল্যায়ন না করে এ আমুল আল্লাহ রাব্বুল আল্লাহ বাতিল করে দিবেন নষ্ট করে দিবেন কারণ দ্বিতীয় শর্তটি পালন করা হয়নি অথবা প্রথম শর্তটি পালন করা হয়নি আমুল করেছেন এখলাস ছিল না একমাত্র আল্লাহ উদ্দেশ্য করেননি দুই এত্তেফা ছিল না রাসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি মোতাবেক আপনি করেননি এই জন্য আমুল বাতিল হবে তাহলে আমাদেরকে সচেতন দৃষ্টি রাখতে হবে এই মর্মে আমুল যেন পরিষ্কার হয় স্বচ্ছ হয় আল্লাহ বলছেন কমাং কান আই ক আরব ফালিয়া যে ব্যক্তি আল্লাহর রিজামন্দি চায় আল্লাহর সন্তুষ্টি চায় ফাল আমাল আমাল যে আল্লাহর সাক্ষাৎ চায় সেজন্য আমুলে সলেহ করে তাহলে আমূল নয় শুধু আমুলে সলেহ হতে হবে আল্লাহ সব জায়গায় আমুলে সলের কথা উল্লেখ করতে আসর। ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমলুস সলিহটাকে শর্ত করেছেন আল্লাহ বলছেন বলেন লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা কে সর্বোত্তম আমল করছে সে পরীক্ষা করবে এই জন্যই মওত এবং হায়াতকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ যেখানে আমলের কথা উল্লেখ করেছেন সেখানে আমলুস সলের কথা উল্লেখ করেছেন কারণটা কি যে আমল রসুল্লা সাল্লাহ আলহ্লামের পদ্ধতি মোতাবেক হবে শরীয়ত মোতাবেক হবে সেটা হল আমুল এখানে একটি শর্ত উল্লেখ করেছেন শর্ত আর আহাদা এক আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন কোন কিছুকে তার সাথে শরিক না করে একই আয়াতের মধ্যে সুরায়ে কাহাফ শেষ আয়াত একশো দশ নম্বর আয়াতে আল্লাহ রব আলম এই শর্ত আরোপ করছেন আমার আপনার সামনে যদি এই দুইটি শর্ত উল্লেখ করে করতে তাহলে তার প্রতিদান কি চমৎকার তাকে আমরা ভেবে দেখেছি আমরা জান্নাতে যাব জান্নাতে উপভোগ করব অনেক কিছুই আপনার ইচ্ছা আছে আপনার তামান্না আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু এটাতে কি আপনি পরিতৃপ্ত হবেন না এটাতে আপনি পরিতৃপ্ত হবেন না সাল্লাম বলছেন দাখালা জান্নাল নার এদা জান্না ও নারা জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান্নামের অধিবাসীরা যখন জাহান নামে ঢুকে যাবে ফাইসালা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন শব্দ করে বলবেন হাল রাজি তুমি তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ তোমরা কি আর কিছু চাও উপরে এই প্রশ্ন রাখলে হতবাক হয়ে যাবে বলবে আপনি আর কি বৃদ্ধি করবেন আপনার কাছে আর কি চাই আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি অতুনজি নার আপনি কি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিননি আপনি কি আমাদের মুখমন্ডলকে উজ্জ্বল করেননি সম্মান দান করেননি মর্যাদা বাড়িয়ে দেননি আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন আর কি চাই আপনি আর কি বাড়িয়ে দিতে চান আল্লাহ রব্বুল আলমিন তার পর তাকে উন্মুক্ত করে দিবেন অতঃপর জান্নাতিরা আল্লাহ রব্বুল দেখতে থাকবেন দেখতে থাকবেন দেখতেই থাকবেন কত যে দেখতে চাইবেন আল্লাহ এত সুন্দর আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ বলছেন আল্লাহ জান্নাতিদেরকে যা কিছু দিবেন তার মধ্যে আহাবু ইলেহিম আল্লাহ তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হবে জান্নাতে গিয়ে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে দিদার মোলাকাত সাক্ষাৎ আল্লাহকে দেখা এটাই হবে জানাতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ পাওয়া সর্বশ্রেষ্ঠ আকাঙ্ক্ষা এই জন্য আল্লাহাদা যদি সাক্ষাৎ করতে চান আমরা যদি আল্লাহর মুলাকাত চাই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো আল্লাহ কত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ বলছেন সুরায় তৌবা বাহাত্তর নম্বর আয়াতে। পরেদ ওয়ান মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে যে নিরাপদে দেওয়া হবে জান্নাতীদের জন্য এটাই সবচেয়ে বড় আকবার এর চেয়ে সন্তুষ্টি এর চেয়ে পাওয়া আর জান্নাতের কিছু পাবে না তাহলে আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎটা কত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য কি কখনো ভেবে দেখেছি আল্লাহকে আমরা এইভাবে দেখতে পাবো আল্লাহ হরব্বুলা আলামীনকে আমরা যদি পেতে চাই তার লেখা তার সাক্ষাৎ আমাদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল লহ সল্লম লহ হ ইচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহীদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে সুন্নার আলোকে জীবনমনকে উদ্ভাসিত করতে হলে এতো করতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 কীভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোগ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরানে উল্লেখ করেছেন স্মরণ পথ কাল রাত সাড়ে আটটায় আর পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিসটিডি বাংলায় স্যাটারডেজ প্রোফাইড ইন ব্রিটেন উই আর ফেসিং one বিগ প্রবলেম দ্য আর ইউ মুসলিম আর ব্রিটিশ The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

আমরা আলোচনায় আবারও ফিরে আসলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আলোচনা করছিলাম যে আমাদের মূল পাওয়া মূল পাওনা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে দেওয়ার পরে বান্দাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা আর যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আল্লাহ রাব্বুল আলমের কর্তব্য হয়ে পড়বে মানুষ তার পাওয়ায় তার রহমতে তার দেওয়ায় সন্তুষ্ট কিনা কি চমৎকার একটা বিধান কিন্তু পাবো কি করে কিভাবে পাবো আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্ট তার পথ বাতলিয়ে দিয়েছেন আল্লাহ সাক্ষাৎ কিভাবে পাবো জান্নাতে তার পথ বাতলিয়ে দিয়েছেন মহান রব্বুল আলমিন দুইটা শর্ত এক যে আমুলটি করব সেটা কাউকে শরিক করা যাবে না একমাত্র আল্লাহর জন্যই করব। দ্বিতীয়ত রসুল্লাহ সাল আলাই সাল্লামের পদ্ধতি মোতাবেক করব আমুলে সলেহ করব। সোননাথের মূল্যায়ন করতে গিয়ে যদি আমি দ্বিতীয় শর্তটি না মানি তাহলে আমার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহর সন্তুষ্টিও আমি পাব না রিজামন্দেও আমার দ্বারা হাসিল হবে না এটাই স্বাভাবিক চলুন আল্লাহ রব্বুল আলমিন এ কথা বললেন যে দুইটা শর্তই আমাকে মানতে হবে কিন্তু আমার আপনার দাবি যেভাবে গতানুগতিক চলছে এইভাবে আমুল করে যাব বেদাত হোক হোক সেটাকে আমি লক্ষ্য করব না এই দাবির জবাবটা কি রাসুল্লাহ আদর্শ আদর্শকে আপনি প্রত্যাখ্যান করেছেন আপনি রাসুল সাল্লামকে মানেন না কিন্তু দাবি বড় যে আমার এবাদত কবুল হচ্ছে আমি অবশ্যই পাব। দেখুন ভিতরে আগে বিশ্বাস নিয়ে আসতে হবে এই মর্মে যে এই দুইটি শর্ত না থাকলে এই বিশ্বাস আপনার মধ্যে না নিয়ে আসলে আপনার এবাদত গ্রহণযোগ্য হবে না সলুল্লাহসাল্লা আলাহ আলাহিসাল্লাম বলছেন ইন্নাল্ লা লা ইয়াং ইলা সুয়া রিকুম ওয়া আম ওয়ালাইকুম ওয়ালা কিয়ংদুরু ইলা কুলুবিকুম বিকুম ওয়া আ নিশ্চয় আল্লাহ রাব্বুল্লা আলামিন তোমাদের চেহারা সৌন্দর্য দেখবেন না তোমাদের মাল দেখবেন না কে কত সুন্দর কে কত কী কে কত মালদার সেটা আল্লাহ দেখবেন না দেখবেন কি তিনি দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমুল সমূহ এখলাস কি এটা আল্লাহ বলে দেখবেন এবং আমল দেখবেন কি আমল তোমরা করেছো যদি আমলে সলে করি তাহলে ভালো এতে কোনো সন্দেহ নেই তা আমুলের সলে যদি না করি তাহলে আমার দ্বারা আল্লাহ সন্তোষ লাভ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি অন্তরটা এমন একটা জিনিস এখানে যেটা আপনি আশ্রয় দিবেন সেটা আপনার পাকাপুক্ত হবে আর যেটা আশ্রয় দিবেন না সেটা পাকাপুক্ত হবে না এজন্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আলাহ ওয়া জাসাদে মুস্ক তোমার দেহের মধ্যে একটা টুকরা আছে ফাইন সলহত জাসাদু করল যদি এই টুকরাটা সুস্থ থাকে ভালো থাকে তাহলে পুরো দেহটাই তোমার সুস্থ থাকবে ওয়াইন ফসাদ ফাসাদাল জাসাদু করল আর যদি এই অন্তরটা এই টুকরাটা খারাপ থাকে তাহলে পুরো শরীরটাই খারাপ হবে আল্লাহ ওয়াহিয়াল কাল সেটাই হলো অন্তর এই আপনার নাফস আপনার হৃদয়টা অন্তরটা যেন সুস্থ থাকে এ ব্যাপারে আপনি নিজে সচেতন হন আসলে আপনি কখনো বেদাতটাকে বেদাত হিসাবে মেনে নিতে চান না আপনি মেনে নিতে পারেন না বেদাতকে আপনি অবজ্ঞা করেন আপনি নিজে সচেতন না হয়ে কখনো কোরআন সুন্না সম্পর্কে এমন হটকারিতা এমন কথা আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন না উচ্চারণ করলে তাহলে এটা চলে যাচ্ছে অপবাদটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানের উপরে এই বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহর উপরে চলে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম উপরে চলে যাচ্ছে আপনি আপনার কথাকে আপনি মূল্যায়ন করুন দুইটা শর্ত উল্লেখ করেই আপনাকে এবাদত করতে হবে এবং আপনাকে আগে প্রথম বিশ্বাস করতে হবে বিশ্বাস করে তারপরে কার্যকর করতে হবে আপনি মসজিদেও সেচদা করেন মাজারও সেচদা করেন আপনি ইসলামও মানেন আবার ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম দর্শন থিউরি আছে সেগুলোকেও আপনি মূল্যায়ন করেন তাহলে তো আপনার ত্রুটি রয়েছে আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছেও কেঁদে কেঁদে বরং তার চেয়ে বেশি কেঁদে খুলিসিয়াতের সাথে মাজারে গিয়ে গাছতলায় গিয়ে পাথরের কাছে গিয়ে খানকার গিয়ে মরা লোকের কাছে হাত তুলে কেঁদে কেঁদে আপনি তাচ্ছেন তাহলে খুলুসিয়াতে আপনার ত্রুটি রয়েছে এই খুলুসিয়াত দিয়ে আপনি এবাদত করলে এবাদত হবে না অনুরূপ ভাবে আপনি নবী মোহাম্মদ সাল্লা অত্যন্ত ভক্তি করেন মোহাম্মদ সাল্লাম নাম শুনলেই আপনি দুই আঙ্গুলে চুম্বন দান করেন এবং চোখে আঙ্গুল মাসা করে থাকেন কতই না ভক্তি দেখান কিন্তু সুন্নাত বা এত্তেবা তিনি যে আদর্শ দিয়ে গেছেন এ আদর্শের প্রতি আপনি কতটুকু ভক্তি দেখান এই আদর্শ কতটুকু আপনি মেনে চলেন আদর্শর প্রতি যদি ভক্তি আমার মাধ্যমে না আসে আমি যদি ভক্তি না দেখাই তাহলে ওই ভক্তিতে আপনার কোনো উপকার কাল কিয়ামতের মাঠেও হবে না দুনিয়াতেও হবে না কারণ এতে বা জিনিসটি আলাদা রসুল সাল্লাম যেভাবে চলতে বলেছেন সার্বিক জীবনে আপনাকে ওইভাবে চলতে হবে অর্থনৈতিক জীবন ওইভাবে চলতে হবে যেভাবে তিনি চলতে বলেছেন রাজনৈতিক জীবন ওইভাবে চলতে হবে জীবনে তিনি চলতে বলেছেন যেভাবে তিনি সামাজিক জীবনে চলতে বলেছেন সেভাবে চলতে হবে পারিবারিক জীবন সালাতের জীবন সিয়ামের জীবন জাকাতের জীবন হজ্যের ক্ষেত্রে সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে তবেই আপনি দ্বিতীয় শর্তটি পালন করলেন দুঃখের বিষয় এটাই যে আমি সালাতের ক্ষেত্রে ঠিকই মোহাম্মদ সাল্লামের তরিকায় সালাত করছি কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুদ খাচ্ছি রাজনীতির ক্ষেত্রে জাহেলি রাজনীতি করছি ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত নীতির সাথে তাল মিলে রাজনীতি করছি তাহলে তো আমি তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে সালাতের ক্ষেত্রে মানলাম কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে মানলাম না অর্থনীতির ক্ষেত্রে মানলাম না সমাজনীতির ক্ষেত্রে মানলাম না তাহলে আমি কোন শ্রেণীর মানুষ হলাম আমি কি দ্বিতীয় ক্ষেত্রটি মূল্যায়ন করলাম সোননাথকে কি মূল্যায়ন করলাম না আপনার সামনে সুদী অর্থ ব্যবস্থা আজকে কিলবিল করছে সুদে ধোকাবাজিতে ঘুষে একেবারে হয়লাভ হয়ে গেছে আপনি কি সেদিকে চলে যেতে চান রসল্লা সাল আলি আসাল্লামকে যদি মেনে নিতে চাই তাহলে তার সোনাথকে যদি মূল্যায়ন করতে চায় তাহলে সার্বিক জীবনেই আমাকে গ্রহণ করতে হবে শুধু সালাতের ক্ষেত্রে নয় শুধু সিয়ামের ক্ষেত্রে নয় শুধু জাকাতের ক্ষেত্রে নয় কারণ আপনার জীবনে যতগুলো ক্ষেত্র রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে আজকে আমাদের সবচেয়ে বড় অভাব সোননাথের মূল্যায়ন নেই আমরা সুন্নাতকে মূল্যায়ন করি না আমরা এযাবৎ যতগুলো পর্ব আলোচনা করেছি এ আলোচনার ভিত্তিতে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাতে চাই রসল সাল্লা সাল্লামকে করার সাথে সাথে প্রমাণ দিতে হবে সন্নাথের মূল্যায়ন করে যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে সার্বিক ক্ষেত্রে কল্যাণের আবহ প্রবর্তিত হবে এবং কল্যাণ প্রবাহমান থাকবে বলে আমরা একান্তভাবে বিশ্বাসী কিন্তু কে সোননাথের মূল্যায়ন করবেন কিভাবে করবেন আলোচনা করেছি শেষ মুহূর্তে আপনাদের আহ্বান জানাতে চাই রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন পরতে পরতে সেভাবে সুন্নাতকে মূল্যায়ন করুন তারপরে সাহাবাকেরাম যেভাবে হাতে দাঁতে শক্ত করে আমুলের মাধ্যমে কথা এবং কাজের মাধ্যমে সুন্নাতকে সংরক্ষণ করেছেন ভালোবেসেছেন ইত্তেবা করেছেন ওইভাবে করতে হবে যুগ যুগ ধরে আমরা সুন্নাতের ধারাবাহিকতায় সাহাবা কেরামের সালাফে সালেহীনের রাস্তায় চলার চেষ্টা করি এবং সফল কাম হই মনে রাখতে হবে যে সাহাবা কেরাম যে আদর্শের অনুসরণ করে ধন্য হয়েছেন ওই আদর্শকে মূল্যায়ন করে ওই আদর্শকে মেনে চলেই আমাদের জীবনকেও ধন্য করতে হবে এই জন্য বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই আসুন সিরাতের মুস্তাকিমে দৃঢ় থেকে এবং হাতে দাঁতে আদর্শের মাধ্যমে রাসুলের সুন্নাতকে মূল্যায়ন করে সেই পথে এগিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সুন্নাতকে যথাযথভাবে আঁকড়ে ধরা তৌফিক দান করুন আমিন এবং সকলকে মৃত্যু দান করুন সহি আকিদা এবং সহি আমলের উপরে আমিন আকুল কৌলহাদা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাইল মুসলমিন সুবাহান আকাল্লাহ হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহতা আস্তাক ফিরুকা ওয়াতুবেলাইকা ওয়াসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত Allah all oh. সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি সাল্লামের সন্ন্যতে পথ পাত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক